बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहु। नमाज जन्नतेर चाबी, ताई आपनार पाए धरे बोलछी नमाज आदाय करुन। कुरबानी ईदेर तकबीर किभाबे एवं कोथा थेके उत्पत्ति होयेछे? सूरा आल इमरानेर 92 नम्बर आयते महान आल्लाह ताआला बोलेन, तोमरा कखनो पुण्य अर्जन करते पारबे ना जे पर्यन्त ना तोमरा जा भालोबाशो ता थेके किछु व्यय करबे, एवं जा किछु तोमरा व्यय करो निश्चय आल्लाह ताआला से सम्पर्के उत्तम रूपे अवगत आछेन। ईदुल आजहा बा ईदुज जोहा, जेटिके आमरा कुरबानी ईद बोले थाकि, सेई ईदेर नामाजेर शेषे जे तकबीरटी इमाम साहेब सह सकल मुसल्लि पड़े थाकेन, जा 9 जिलहज फजर थेके शुरू करे 13 जिलहज आसर पर्यन्त प्रत्येक वाक्तेर फरज नामाजेर पर এটি পাঠ করতে হয়। আমরা হয়তো অনেকে জানি, আবার অনেকে জানি না এই তাকবীর কিভাবে এবং কোথা থেকে শুরু হয়েছে। আজ আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি জানার চেষ্টা করি। মহান আল্লাহ তাআলা তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবী ইব্রাহিম আলাইহিস সালামকেও অত্যন্ত ভালোবাসতেন। সূরা বাকারার 124 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, হে ইব্রাহিম, আমি তোমাকে মানব জাতির নেতা বানাবো। আল্লাহ তাআলার এমন উক্তির কারণ হলো, তিনি যতবারে ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছিলেন তিনি ততবারই সফল হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করেছিলেন। এখন মূল কথায় ফিরে আসা যাক। ঘটনাক্রমে এক সময় ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, তার প্রিয় জিনিসটি আল্লাহর রাস্তায় কুরবানি করার কথা বলছেন। তিনি তারপরই আল্লাহর উদ্দেশ্যে 100টি উট কুরবানি করলেন। ঠিক তারপরের রাতে আবারও তিনি স্বপ্ন দেখলেন এবং তিনি আবারও 100টি উট কুরবানি করলেন। মহান আল্লাহ তাআলা তাকে আবারও স্বপ্ন দেখালেন এবং বললেন, তোমার কাছে সবথেকে প্রিয়তম বস্তুকে আমার উদ্দেশ্যে কুরবানি করো। এরপরে তিনি বুঝতে পারলেন তার প্রিয়তম বস্তুটি হলো তার নিজ পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাম। তাকে কুরবানি করতে হবে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এদিকে তিনি জানতেন হযরত ইসমাইল আলাইহিস সালামের কপালে নূরে মুহাম্মাদের মোহর ছিল, অর্থাৎ তার বংশ থেকে আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হবে। যেহেতু আল্লাহর হুকুম ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর সন্তুষ্টির জন্যই কুরবানি করতে হবে, তাই তিনি নিজেকে প্রস্তুত করলেন ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্যই। ঘটনাক্রমে এই বিষয়টি তিনি তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে বললেন, কিন্তু এর মধ্যে ইবলিস শয়তান বাধা দিতে থাকল, কিন্তু ইবলিস তার জালে ইসমাইল আলাইহিস সালামকে জড়াতে পারল না। হযরত ইসমাইল আলাইহিস সালাম নিজে থেকেই কুরবানির জন্য প্রস্তুত হয়ে গেলেন। কুরবানির স্থানে এসে ইব্রাহিম আলাইহিস সালামকে মহান আল্লাহ তাআলা খলিলুল্লাহ বলে আখ্যায়িত করলেন। সূরা আস-সাফফাতের 105 এবং 106 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বললেন, আল্লাহর নবী নিজ শিশুপুত্রকে জবাই করার জন্য উপর করে শোয়ানো মাত্রই আল্লাহ তাআলা ডাক দিলেন, হে ইব্রাহিম, তুমি অবশ্যই স্বপ্ন পূরণ করেছো। আমি এইভাবেই সৎ কর্মশীল মানুষদের পুরস্কার দিয়ে থাকি। নিশ্চয়ই এটা একটা সুস্পষ্ট পরীক্ষা ছিল। এই আয়াতের পরিপ্রেক্ষিতে বলা যায়, যখন শিশুটির গলায় ছুরি চালাতে যাবেন তখন মহান আল্লাহ তাআলা তাঁর পক্ষ থেকে জিব্রাইল ফেরেশতার মাধ্যম দিয়ে একটি কুরবানির পশু ওই স্থানে পাঠিয়ে দেন, এবং জিব্রাইল ফেরেশতা তখন বললেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহ মহানের থেকেও মহান। সেই কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনিই সর্বোত্তম। ইসমাইল আলাইহিস সালাম এই দুইজনের কথোপকথন শুনলেন এবং তিনি বুঝতে পারলেন তিনি ও তাঁর পিতা আল্লাহর পরীক্ষায় সফল হয়েছেন। তখন তিনি বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, অর্থাৎ আল্লাহ সর্বোত্তম, তিনি সকল প্রশংসার মালিক। তারপরেই মহান আল্লাহ তাআলা সূরা আস-সাফফাতের 107 নম্বর আয়াতে বললেন, আমি তার পুত্রের পরিবর্তে আমার নিজ পক্ষ থেকে একটা বড় কুরবানির জন্তু সেখানে দান করলাম অনাগত মানুষদের জন্য, এই বিধান চালু রেখে তার স্মরণ আমি অব্যাহত রেখে দিলাম।